রাজধানীর মগবাজার ফ্লাইওভারের পর এবার মহাখালী ফ্লাইওভারকেও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। রংতুলির আছড়ে রাঙিয়ে তোলা হচ্ছে ফ্লাইওভারের পিলার। প্রকল্পটির রক্ষণাবেক্ষণে নগরবাসীর সহায়তা চেয়েছেন মেয়র আতিকুল ইসলাম। নজিবুর রহমানের রিপোর্ট। ইটপাথরের নগরীতে রংচটা দেয়াল আর বিবর্ণ হয়ে দাঁড়িয়ে আছে সরকারি বেসরকারি অনেক অবকাঠামো। রাজধানীর গুরুত্বপূর্ণ এসব অবকাঠামোকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার দায়িত্ব নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মগবাজার ফ্লাইওভারের পর এবার নগরীর অন্যতম মহাকালী বনানী ফ্লাইওভারে শুরু হয়েছে স্ট্রিট আর্ট কার্যক্রম। আবহমান বাঙালির সংস্কৃতি আর প্রকৃতির মিশেলে ফুটিয়ে তোলা হচ্ছে পিলারগুলোকে। কাজ শেষে এর রক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের ব্যর্থতা ওই জায়গায়, যেহেতু আমরা একটা সুন্দর কিছু করি ভাবি কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ আর হয় না, কাজেই আমাদের এই জিনিসগুলো করার সাথে সাথে রক্ষণাবেক্ষণের দিক লক্ষ্য রাখতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। ঢাকার সব সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেন পোস্টার ব্যানারে ঠেকে না যায় সেজন্য এমন উদ্যোগ বলে জানান মেয়র। নগরীর সৌন্দর্য নষ্ট করে যারা পোস্টার লাগায় তাদের প্রতিহত করার ঘোষণাও দেন তিনি। আমি সবাইকে অনুরোধ করব, যারা পোস্টার লাগাতে আসবে জুতার মালা তাদেরকে পরিয়ে দিন, এদেরকে বলুন আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি। জাতীয় ইলেকশনের সময় এই ঢাকা শহরের জন্য আবার পোস্টার পোস্টার পোস্টারে ভর্তি না হয়ে যায়, আমি অনুরোধ করব স্মার্ট বাংলাদেশে কেন আমরা ডিজিটালে ক্যাম্পেইন করতে পারি না। আমি অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনকে যে আসুন, আপনি যদি এই ধরনের একটি প্রজ্ঞাপন দেন তাহলে অবশ্যই এটি অবশ্যই আপনার এখতিয়ার, আমরা এটিকে মেনটেন করতে পারবো যে ঢাকা শহরে কোনো ধরনের পোস্টার লাগবে না, নির্দিষ্ট স্থান আপনি বলে দিবেন এবং ডিজিটালাইজ ক্যাম্পিংয়ের মাধ্যমে আমরা সকলের কাছে ভোট চেতে পারি। এটি 2024-এর জাতীয় ইলেকশনে কেন আমরা ঢাকার থেকে শুরু করতে পারি না। আমরা কাজ শুরু করেছি পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন জায়গাতেও আমরা এই ধরনের এলিভেটেড এক্সপ্রেসের নিচেও খেলার জায়গা করে নিব এবং বিভিন্ন ধরনের ফুটসল থেকে আরও অনেক কাজগুলো করব। দ্রুতই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল সহ অন্যান্য সব অবকাঠামো সৌন্দর্য বাড়ানোর কাজ করার প্রতিশ্রুতিও দেন মেয়র আতিকুল ইসলাম। যারা খাল দখল করে তাদেরকে ধিক্কার জানাতে হবে। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। যারা মাঠ দখল করে তাদেরকে ধিক্কার জানাতে হবে।